সম্পদ দক্ষতার সঙ্গে ব্যবহারের মাধ্যমে বৈশ্বিক টেকসই প্রতিযোগিতা সক্ষমতা সূচকে ভারতকে ছাড়িয়ে গেল বাংলাদেশ। চলতি বছর এই সূচকে বাংলাদেশ 17 ধাপ এগিয়েছে, আর ভারত মাত্র 3 ধাপ। 2020 সালে 180 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 115তম, অপরদিকে ভারতের অবস্থান 127। বৈশ্বিক টেকসই প্রতিযোগিতা সক্ষমতা সূচক বা গ্লোবাল সাস্টেনেবল কম্পিটিটিভনেস ইন্ডেক্স বা GSCI 2020 সূচকে এই তথ্য উঠে এসেছে। বিশ্বব্যাংক, জাতিসংঘ, IMF, OECD, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের তথ্য উপাত্ত ব্যবহার করে এটি তৈরি করে সুইজারল্যান্ড ও দক্ষিণ কোরিয়ায় যৌথ উদ্যোগে সলএবিলিটি ও থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান সাস্টেনেবল ইন্টেলিজেন্স। 2012 সাল থেকে প্রতি বছর এই সূচক প্রকাশ করে আসছে সংস্থাটি। GSCI 2020-এ বাংলাদেশের স্কোর 43.3 পয়েন্ট, গত বছরের তুলনায় স্কোর 4.2 পয়েন্ট বেড়েছে। অপরদিকে ভারতের স্কোর 42.4 পয়েন্ট, বাংলাদেশের চেয়ে 0.9 শতাংশ পয়েন্ট কম। 2019 সালের ডিসেম্বরে প্রকাশিত GSCI এর সূচকে বাংলাদেশের অবস্থান ছিল 132তম, আর ভারত ছিল 130তম অবস্থানে। 2016 সাল থেকে বাংলাদেশ এই সূচকে ধারাবাহিকভাবে উন্নতি করেছে। এবারের সূচকে ভারত ছাড়াও বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় পাকিস্তান ও আফগানিস্তানের চেয়ে ওপরে অবস্থান করছে, তবে প্রতিবেশী নেপাল, ভুটান ও মালদ্বীপ এখনও বাংলাদেশ থেকে অনেক এগিয়ে রয়েছে। দক্ষিণ এশিয়ায় নেপাল 53তম, GSCI সূচকে শীর্ষে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভুটান 55তম, এরপর মালদ্বীপ 65তম এবং শ্রীলঙ্কা 86তম। 127তম থাকা ভারতকে পেছনে ফেলে এই অঞ্চলে পঞ্চম হয়েছে বাংলাদেশ। তালিকায় পাকিস্তানের অবস্থান 174 এবং আফগানিস্তানের অবস্থান 188তম। বৈশ্বিক এই তালিকার শীর্ষে রয়েছে সুইডেন, এরপর আইসল্যান্ড, ডেনমার্ক এবং ফিনল্যান্ড। GSCI তৈরিতে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে প্রাপ্ত 127টি পরিমাণগত সূচক ব্যবহার করে প্রাকৃতিক সম্পদ, সামাজিক সম্পদ ব্যবহারের দক্ষতা, বুদ্ধিভিত্তিক ও উদ্ভাবনী সম্পদ, সামাজিক সুসংগতি ও শাসন সহ বেশ কিছু বিষয় মূল্যায়ন করা হয়েছে। টেকসই প্রতিযোগিতার সক্ষমতা হল একটি দেশের বর্তমান সম্পদ ধরে রাখা বা বাড়ানোর ভবিষ্যৎ সক্ষমতা নিয়ে আপোষ না করেই অন্তর্ভুক্তিমূলক সম্পদ উৎপাদন বা তা বজায় রাখার ক্ষমতা। সম্পদের সর্বোচ্চ ব্যবহার এবং প্রাকৃতিক সম্পদের ক্ষেত্রে বাংলাদেশ উল্লেখযোগ্য উন্নতি দেখিয়েছে। এক্ষেত্রে বাংলাদেশের স্কোর 2019 সালের 48.7 থেকে বেড়ে চলতি বছর 60.82 পয়েন্ট হয়েছে, যার অর্থ চলতি বছর বাংলাদেশ সম্পদকে আরও দক্ষতার সঙ্গে ব্যবহার করেছে। এছাড়া প্রাকৃতিক মূলধনে 2019 সালের স্কোর 30.8 পয়েন্ট থেকে বেড়ে 40.14 পয়েন্ট হয়েছে। এই স্তরটিতে প্রাকৃতিক সম্পদের প্রাপ্যতা নির্দেশ করে। যদিও GSCI-তে সামাজিক সম্পদ ও শাসন ব্যবস্থায় বাংলাদেশ আগের বছরের তুলনায় স্কোর কমেছে, সামাজিক সম্পদে 41.47 পয়েন্ট অর্জন করেছে, যা আগের বছর ছিল 42.1 পয়েন্ট। চলতি বছর শাসন ব্যবস্থায় 54.20 পয়েন্ট পেয়েছে, যা আগের বছর ছিল 55.5 পয়েন্ট। উদ্ভাবনে গত বছরের স্কোর 18.5 পয়েন্ট থেকে সামান্য বেড়ে 19.87 পয়েন্ট হয়েছে। প্রসঙ্গত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী 2020-21 অর্থ বছরে বাংলাদেশ মাথাপিছু মোট দেশীয় উৎপাদন বা GDP ভিত্তিতে ভারতকে ছাড়িয়ে যাবে।